আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টি। আজকে আমরা স্বাস্থ্য সুরক্ষার চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম, মানে আমরা গত ক্লাসে শেষ করেছিলাম নিজেদের বৈশিষ্ট্য, গুণ বা সুপার পাওয়ার সম্পর্কে। আজকে আমরা শুরু করতে যাব অন্যদের চোখে আমি, অর্থাৎ অন্যরা আমাকে যেভাবে দেখে সেই জিনিসগুলোই আমরা আজকে জানবো। তো চলো আমরা আমাদের পড়ায় চলে যাই। আচ্ছা দেখো, অন্যদের চোখে আমি, আচ্ছা কোনো কাজ করার পর আমি কি আমার কাছের মানুষদের কাছে জানতে চেয়েছি যে কেমন হয়েছে, অথবা কেউ কি আমার কোনো কাজের প্রশংসা করেছে, তখন আমার কেমন লেগেছে, বা কেউ আমার কাজকে ভালো না বলে আমার কেমন অনুভূতি হয়। অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে আমার কোন কাজটা ভালো হচ্ছে আর কোন কাজটা ঠিক হচ্ছে না, তখন আমাদের আশেপাশের মানুষ আমাদেরকে জানায় আমাদের ভালো মন্দ দিকগুলো। মানে অনেক সময় হয় না যে আমরা একটা কাজ করি কিন্তু অনেক সময় মানে বুঝতে পারি না এটাকে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, তখন হচ্ছে আশেপাশের মানুষ বা বিশ্বস্ত কেউ বা পরিবারের কেউ কোনো সদস্য যখন বলে যে তোমার এই কাজটা এতটুকু ভুল হয়েছে বা এইভাবে করলে ভালো হতো, তখন আমরা সংশোধন করতে পারি। তারপর দেখো, তাই চলো নিজের একান্ত কাছে তিনজন মানুষকে বেছে নেই যারা আমার বিষয়ে সঠিক তথ্য দেবে বলে আমি মনে করি। এই তিনজনের একজন আমার পরিবার, একজন বিদ্যালয়ের শিক্ষক ও একজন আমার কাছের বন্ধু। তাদের কাছ থেকে আমি আমার সম্পর্কে জানব। চলো দেখি তারা কি বলে, সেগুলো নিচের ছকে লিখি। এখানে দেখো ছবিতে দেওয়া আছে কি, মনে করো তোমরা, তারপর হচ্ছে তোমাদের শিক্ষক, এখানে হচ্ছে তোমাদের পরিবার, আর এখানে হচ্ছে বন্ধুরা। আচ্ছা তো এখানে নিচে একটা ছক দেওয়া আছে, এই ছকের মধ্যে তোমার পরিবার তোমার সম্পর্কে কী কী মনোভাব বা তোমার কী কী গুণ বা বৈশিষ্ট্য আছে এই সম্পর্কে তোমাকে ধারণা দেবে। তো চলো আমরা এই ছকটা এখন দেখে আসি। আচ্ছা দেখো প্রথমে কী দেওয়া আছে, পরিবারের সদস্য, কাছের মানুষের নাম, আমি যার কাছ থেকে আমার সম্পর্কে জেনেছি। আচ্ছা পরিবারের নাম বা তুমি যার কাছ থেকে জেনেছ, এখানে হচ্ছে যে তোমার পরিবার সদস্য বা তুমি যাকে বিশ্বস্ত মনে করো তাদের তিনজনের নাম। একটা হচ্ছে তোমার পরিবারের মধ্যে হচ্ছে তুমি তোমার মায়ের নাম দিয়েছ, আর বিদ্যালয়ের শিক্ষককে বলতে হচ্ছে গণিত স্যারকে তুমি অনেক বেশি ঘনিষ্ঠ বা ক্লোজ, এর জন্য হচ্ছে গণিত স্যারের নাম লিখেছ। আর একটা হচ্ছে তোমার প্রিয় বন্ধু, তুমি তোমার প্রিয় বন্ধুর নাম লিখে দিবে, সেখানে হচ্ছে আমি দিয়েছি যাওয়াল। আচ্ছা এখানে দেখো কি, আমার কোন ভালো গুণ বা বৈশিষ্ট্য আছে, মানে তোমার মা তোমার কোন ভালো গুণ বা বৈশিষ্ট্য আছে সেই সম্পর্কে এখানে লিখেছে। মনে করো তোমার সবচেয়ে ভালো গুণ হচ্ছে তুমি অনেক ধৈর্যশীল, তুমি অনেক সহানুভূতিশীল, মানে হচ্ছে তুমি অনেক দুঃখ কষ্ট সহ্য করতে পারো, অনেক কষ্ট সহ্য করতে পারো, সাহায্যপরায়ণ, তুমি অনেক হেল্পফুল, মানুষকে সাহায্য করতে পছন্দ করো, অনেক কর্ম, তুমি অনেক পরিশ্রমী। এই কাজগুলো হচ্ছে তোমার মা তোমাকে দিয়েছে যে তোমার এই বিশেষ গুণগুলো আছে। এবার দেখো আরও কোন গুণ বা বৈশিষ্ট্যগুলো থাকলে ভালো হতো বলে তোমার মা মনে করে, সেটা হচ্ছে যে ধৈর্যশীল, তারপর হচ্ছে সকলের প্রতি যত্নশীল, মানে অনেক ধৈর্য থাকতে হবে, তোমার হয়তো বা ধৈর্য কম, এর জন্য তোমার মা হয়তো বা তোমাকে ধৈর্যশীল বানাতে চায়, বা সকলের প্রতি যত্নশীল, সকলের প্রতি বা পরিবারের সদস্যদের প্রতি আরও যত্নশীল হতে হবে। এবার দেখো বিদ্যালয়ের শিক্ষকের মধ্যে যার কথা বলেছি, যেমন গণিত স্যার, গণিত স্যার তোমাকে কী কী বৈশিষ্ট্য আছে বলে মনে করে যে তুমি খুবই মনোযোগী পড়াশোনায়, অনেক মেধাবী, নিষ্ঠাবান এবং হচ্ছে আশাবাদী। নিষ্ঠাবান মানে হচ্ছে যে তুমি মানে সকল ধরনের অন্যায় বা হচ্ছে সকল ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকো। আশাবাদী হচ্ছে যে তুমি ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবে, এরকম একটা আশাবাদী মনে করে তোমাকে নিয়ে। এবং দেখো তোমার মধ্যে যে জিনিসগুলো গণিত স্যার মানে থাকলে ভালো হতো বলে মনে করে, যে বৈশিষ্ট্যগুলো থাকলে ভালো হতো, সেটা হচ্ছে দেখো চিন্তাশীল ও নিয়মানুবর্তিতা, মানে হচ্ছে সময়ের কাজ সময় করাটা হচ্ছে নিয়মানুবর্তিতা, আর চিন্তাশীল হচ্ছে যে নতুন কিছু সৃষ্টি করা বা অন্য কিছু নিয়ে মানে চিন্তা করা বা ভাবা, এটা হচ্ছে চিন্তাশীল। এবার দেখো তোমার প্রিয় বন্ধু, যার মধ্যে তুমি মানে তোমার প্রিয় বন্ধু তোমার সম্পর্কে যে বৈশিষ্ট্য বা গুণগুলো জানে, তোমার প্রিয় বন্ধুর নাম লিখে দিবে। এখানে দেখো তোমার প্রিয় বন্ধু তোমাকে নিয়ে কী ভাবছে, যে তুমি অনেক বন্ধুত্বপরায়ণ বা ফ্রেন্ডলি, তারপর হচ্ছে সবসময় হাসি খুশি থাকো, সহযোগিতাপূর্ণ, সবাইকে সাহায্য করতে পছন্দ করো, আর বিশ্বস্ত, তোমাকে বিশ্বাস করা যায়। এবার তোমার মধ্যে যে জিনিসগুলো নেই সেটা হচ্ছে যে আত্মবিশ্বাসী, মানে হচ্ছে কনফিডেন্ট, তোমার মধ্যে হচ্ছে ভয় জিনিসটা বেশি, এর জন্য তোমাকে আত্মবিশ্বাসী হতে সে পছন্দ করবে। মানে তোমার বন্ধু চায় যে তোমার মধ্যে যে জিনিসটা নাই, যে তোমার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখতে চায়, আত্মবিশ্বাসী আর হচ্ছে তুমি অনেক সাহসী হয়ে ওঠো, এটা তোমার বন্ধু চায়।
আচ্ছা, তো তোমাদের মধ্যে তোমাদের বন্ধুরা যা চায় বা তোমার শিক্ষক তোমাদের প্রতি যে মনোভাব স্থাপন করে, বাবা মা যে স্থাপন যে মনোভাব স্থাপন করে, এই বিষয়গুলো তোমরা তোমাদের মতো লিখে নিবে। এবারে দেখো, আমার কাছের মানুষগুলো আমাকে জানালো আমার গুণ বা সুপার পাওয়ারগুলোর বিষয়ে। এও জানালো কোন পাওয়ার বা বৈশিষ্ট্যগুলো থাকা দরকার। এরা আমার কাছে মানুষ এবং আমার ভালো চান। এরা আমার কাছে, এটা হচ্ছে আমার কাছের মানুষ আর এরা সবসময় কিন্তু আমার ভালো চায়। এর জন্য এদের কমপ্লিমেন্ট বা এদের কমেন্টসগুলো আমরা শুনে আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো। আমি এবং আমার কাছের মানুষ আমার মধ্যে যে গুণ বা সুপার পাওয়ারগুলো আবিষ্কার করেছি তা লিখে ফেলি। আচ্ছা, এখানে হচ্ছে কতগুলো মেঘের ছবি দেওয়া আছে। এই মেঘের মধ্যে তোমার সুপার পাওয়ার বা তোমার যে গুণ বা বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো এক এক করে এক একটা মেঘে এক একটা সুপার পাওয়ারগুলো আমরা লিখে ফেলবো। এখানে কী দেওয়া আছে দেখো, এক নম্বরে দেখে নেই আমার সুপার পাওয়ার ও গুণগুলো। আচ্ছা দেখো, তোমার সুপার পাওয়ারগুলো যে এতক্ষণ তোমার ফ্যামিলি, তোমার শিক্ষক, তোমার বন্ধুরা যে ধরনের সুপার পাওয়ারগুলো সম্পর্কে বললো, এখানে সবগুলোই আমরা সাজিয়ে লিখেছি, তুমিও সেভাবে লিখে নেবে। প্রথমে কী দেওয়া আছে দেখো, বন্ধুত্বপরায়ণ, সত্যবাদী, বিশ্বস্ত, মানে হচ্ছে তুমি অনেক বন্ধুত্ব মানে ফ্রেন্ডলি, অনেক সহজে মিশতে পারো, অনেক সবসময় সত্যি কথা বলো, বিশ্বস্ত মানুষ তোমাকে বিশ্বাস করা যায়, দয়ালু মানে তোমার অনেক দয়া আছে, সৎ মানে হচ্ছে তুমি সবসময় সত্য কথা বলো, কোনো কাজ থেকে মানে মনে করো যে তোমার একটা মানি ব্যাগ হারিয়ে গেলো কারো, তুমি সেই মানি ব্যাগটা তার কাছে ফেরত দিতে গেছো, এটাই হচ্ছে তোমার সততা। এবার দেখো পরিচ্ছন্ন, মানে হচ্ছে তুমি সবসময় পরিপাটি এবং তোমার আশেপাশ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, অনেক ভদ্র এবং আশাবাদী কারণ তুমি ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে। তারপর দেখো তুমি অনেক পরিশ্রমী, মানে হচ্ছে পড়াশোনা বা কোনো কঠোর পরিশ্রম করতে তুমি পারবে। এখানে তো সুপার পাওয়ারগুলো লেখা হয়ে গেল, এবার দেখি কী দেওয়া আছে। আশা করি নিজের গুণগুলো সম্পর্কে জেনে আমাদের ভালো লেগেছে। এবার ভালো গুণ বৈশিষ্ট্যর পাশাপাশি যে বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে থাকা দরকার বলে আমি ও আমার কাছের মানুষেরা মনে করি, সেখান থেকে দুটো বৈশিষ্ট্য আমি নিজে আমার পছন্দ মতো বেছে নিই। মানে এতক্ষণ তোমার তোমার বাবা মা অথবা তোমার মা, তোমার শিক্ষক, তোমার বন্ধুরা যেই ধরনের বৈশিষ্ট্য তোমার মধ্যে দেখতে চায় বা যে ধরনের বৈশিষ্ট্য তোমার মধ্যে থাকলে ভালো হতো মনে করে, সেখান থেকে তুমি বেছে নিয়েছো তোমার যে দুইটা তোমার বেশি ইম্পর্টেন্ট মনে করো, যেটা তুমি করতে চাও, সেই দুইটা হচ্ছে, একটা হচ্ছে চিন্তাশীল, একটা হচ্ছে মিতব্যয়ী। চিন্তাশীল মানে হচ্ছে তোমাকে নতুন নতুন বিষয় সম্পর্কে আরও গভীরভাবে চিন্তা করতে হবে, বিভিন্ন জিনিস আবিষ্কার করতে হবে। আর মিতব্যয়ী মানে হচ্ছে মানে আয় বুঝে ব্যয় করা, মানে তোমার ফ্যামিলিতে যতটুকু আয় হয় সেই অনুযায়ী তোমাকে ব্যয় করতে হবে। এখন ছোটোবেলা থেকে শিখতে হবে কীভাবে আয় বুঝে ব্যয় করতে হয়, যতটুকু আয় তার চেয়ে বেশি ব্যয় করা যাবে না, এর জন্য মিতব্যয়ী হতে হবে। এই দুটা তুমি পছন্দ করে নিলে, তোমরাও তোমাদের পছন্দ মতো যে বিষয়গুলো তোমরা হতে চাও, যে বৈশিষ্ট্যগুলো নিজেদের মধ্যে আনতে চাও, সেই বিষয়গুলো লিখে ফেলবে। এবার দেখো, এবার আমরা নিজের একটি ছবি আঁকি সেখানে, যেখানে আমার একটি এই একটি বা দুইটি গুণ কাজে লাগাচ্ছে। দেখো এখানে এই ছকে কী দেওয়া আছে, নিজের গুণ ও সুপার পাওয়ারগুলো কাজে লাগানোর ছবি। মানে হচ্ছে তুমি তোমার যেই গুণ বা বৈশিষ্ট্যগুলো আছে এখানে হচ্ছে ছবি এঁকেও দিতে পারো অথবা প্রিন্ট করে এখানে লাগিয়ে দিতে পারো। তাহলে দেখা যাক যে কেমন ধরনের সুপার পাওয়ার তোমার মধ্যে আছে, তুমি কী কী কাজগুলো পারো। দেখো এখানে কী দেওয়া আছে, যে অসুস্থ ব্যক্তিকে সেবা করছে, পানি খাওয়াচ্ছে, এখানে হচ্ছে পা ধুয়ে দিচ্ছে, এখানে হচ্ছে কোনো ওষুধ খাওয়ানোর জন্য টাইম মতো ওষুধ খাইয়ে দিতে এসেছে। এভাবে হচ্ছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে সাহায্য করে থাকো, এটাই হচ্ছে যে তোমার গুণ বা সুপার পাওয়ার। এভাবে তোমরা ছবি লাগিয়ে দিবে এখানে এই পিসটায়। এবার দেখো আমার গুণ সুপার পাওয়ার কাজে লাগানোর পরিকল্পনা। আমরা আমাদের গুণ বা সুপার পাওয়ারের কথা জানলাম, আরও জানলাম কোন গুণ বা সুপার পাওয়ারগুলো থাকলে আমাদের জীবন আরও সুন্দর হবে। এই অধ্যায় শুরুতে এক নজরে নিজেকে দেখি নামে একটি ছক পূরণ করেছিলাম। এই অধ্যায় শুরুতে আমরা এই যে এক নজরে নিজেকে দেখি নি এই একটা ছক পূরণ করেছিলাম, তোমাদের মনে আছে তো তাই না? আর যদি না থেকে থাকে তাহলে আগের ক্লাসে এই স্বাস্থ্য সুরক্ষার আগের পর্বটি দেখে আসো, চতুর্থ অধ্যায়ের, মনে পড়ে? সেখানে আমার ভালো লাগে না যখন কেউ আমাকে নামের একটি ঘর ছিল, সেখানে আমরা দুটি বিষয় লিখেছিলাম এবং আমার অনুভূতির কথাও লিখেছিলাম। এবার আমাদের কাজ হবে যে গুণ বা সুপার পাওয়ারগুলো আমরা আবিষ্কার করেছি সেগুলোকে কাজে লাগিয়ে সেই সব পরিস্থিতি মোকাবেলা করার পরিকল্পনা করা। তো চলো শুরু করা যাক। এখানে একটা ঘটনা দেওয়া আছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এখানে কিছু শূন্যস্থান আছে এগুলো আমরা বসাবো। আচ্ছা দেখি কী দেওয়া আছে ঘটনাটা। এক নম্বর, আমার ভালো লাগে না যখন কেউ আমাকে, তারপর হচ্ছে যে তুমি লিখবে যে কেউ আমাকে কী করে, বিরক্ত করে নাকি ডিস্টার্ব করে নাকি অন্য কিছু। এখানে এ আমার উল্লেখ করা প্রথম ঘটনা। আচ্ছা দেখো, এই ওয়ার্কশিটটি ব্যবহার করে আমরা আমার গুণ সুপার পাওয়ার কাজে লাগিয়ে একটি পরিকল্পনা তৈরি করব।
যেখানে আমার ভালো লাগে না যখন কেউ আমাকে .. এ আমার উল্লেখ করা প্রথম ঘটনার মতো কোনো ঘটনা বা পরিস্থিতি হলে আমি কেমন ব্যবহার করব সেটা নিচে তুলে ধরব। আচ্ছা, তো চলো আমরা এটা এখন এটা দেখে আসি। আচ্ছা দেখো, যদি কেউ আমাকে বিরক্ত বলে বা বিরক্ত করে তাহলে আমি যা বলবো বা করবো, তাহলে কি করব আমরা ওই স্থান ত্যাগ করে নিরাপদ স্থানে যাব, যেন কেউ আমাকে বিরক্ত করতে না পারে। এবার দেখো, নিরাপদ স্থান কোথায় হতে পারে? নিরাপদ স্থান হচ্ছে আমার বাসায় চলে যাব। বাসায় সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল বলে আমরা মনে করি, নিজের ব্যক্তিগত বাসা, নিজের ব্যক্তিগত রুম। নির্ভরযোগ্য ব্যক্তি হচ্ছে বয়সে বড় কোনো ব্যক্তি যার সাথে আমি এই বিষয়ে কথা বলতে পারি, মানে তুমি এই বিষয়টা নিয়ে যার সাথে আলোচনা করতে পারো। সে হচ্ছে, আমার দাদাকে এই বিষয়টি জানাবো এবং এই পরিস্থিতি মোকাবেলার পরামর্শ নিব। মানে হচ্ছে তুমি তোমার পরিবারের বিশ্বস্ত কারককে এই বিষয়টা জানাতে পারো এবং এই পরিস্থিতির থেকে কীভাবে তুমি মোকাবেলা করবে বা কীভাবে তুমি পরিত্রাণ পাবে এটা দাদার কাছ থেকে জেনে নিতে পারো। এরপরে দেখো কি দেওয়া আছে, এই ওয়ার্কশিটটি ব্যবহার করে আমার গুণ ও সুপার পাওয়ারকে কাজে লাগিয়ে একটি পরিকল্পনা তৈরি করব। যেখানে আমার ভালো লাগে না যখন কেউ আমাকে এই উল্লেখ করা দ্বিতীয় ঘটনার মতো কোনো ঘটনা বা পরিস্থিতি হলে আমি কেমন ব্যবহার করব সেটি নিচে তুলে ধরব। আচ্ছা দেখো এখানে কি দিয়েছি, যদি কেউ আমাকে কোনো কাজ করতে জোর করে তাহলে আমি এই বিষয়টি আমার পছন্দের অপছন্দের, মানে যে বিষয়টা তোমার অপছন্দের এই বিষয়টা তাকে জানাবে যে এই বিষয়টা আমার একদমই পছন্দ না, আমি এটা করব না, মানে জোর করেও কোনো লাভ নেই, ভবিষ্যতে আমাকে যেন জোর না করে তাও বুঝিয়ে বলবো। এবার দেখো, যখন কেউ তোমাকে অনেক জোর করবে বা প্রেশার দিবে কোনো কাজ করার জন্য যেটা তোমার একদমই পছন্দ না বা করতে ইচ্ছা করছে না, তখন দেখো তাহলে তুমি কোথায় যেতে পারো, বিশ্বস্ত বন্ধুদের খুঁজে পাবো এমন স্থানে যেতে পারো যার কাছে গেলে তোমার মানে নিরাপদ মনে হবে, এরকম বিশ্বস্ত বন্ধুর কাছে যেতে পারো। এবার দেখো, নির্ভরযোগ্য ব্যক্তি যেমন বয়সে বড় কোনো ব্যক্তি যার সাথে তুমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারো, মানে এই সমস্যাটা সমাধান করার জন্য, সেটা হচ্ছে যে এখানে আমি দিয়েছি যে আমার বড় ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলবো। তোমরা তোমাদের ফ্যামিলির বা পরিবারের যে বিশ্বস্ত মানুষ আছে যার সাথে তুমি সব কিছু শেয়ার করতে পারবে এমন কারোর সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করবে বা এই সম্পর্কে কীভাবে পরিত্রাণ পেতে পারো সেই সম্পর্কেও জেনে নেবে। আচ্ছা এবারে দেখো, আমার গুণ সুপার পাওয়ার কাজে লাগানোর চর্চা। আমার গুণ বা সুপার পাওয়ার কীভাবে কাজে লাগাবো তার পরিকল্পনা খুব সুন্দরভাবে করলাম। এই পরিকল্পনা অনুযায়ী কাজ করলে গুণগুলো আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারবো। নিজের ছকের মতো করে আমার ডায়েরি বা জার্নালের সামনে দুই সপ্তাহ কোন কোন পরিস্থিতিতে এই গুণগুলো চর্চা করেছি সেটি লিখবো এবং শিক্ষককে দেখাবো। মানে সেখানে তিনটা বা যে কোনো কয়েকটা ঘটনা লিখবে বা পরিস্থিতি যেগুলো ঘটেছে সেই সম্পর্কে লিখবে, আর এখানে হচ্ছে সেই পরিস্থিতির প্রেক্ষিতে তুমি কী কী সুপার পাওয়ার বা গুণগুলো কাজে লাগিয়েছ এবং হচ্ছে মানে কী কী সুপার পাওয়ারগুলো ব্যবহার করেছ, আর এখানে হচ্ছে কোন কোন গুণগুলো তুমি বা সুপার পাওয়ারগুলো তুমি কাজে লাগিয়েছ, এই বিষয়গুলো আমরা ধাপে ধাপে এখানে লিখব। তো চলো আমরা এখন এই ছকটা দেখে আসি। আচ্ছা এবারে দেখো, পরিস্থিতি বা ঘটনা, তোমরা তোমাদের যে কোনো ঘটনা আশেপাশে ঘটেছে বা এলাকায় ঘটেছে বা যে ঘটনাগুলো তোমরা জানো এরকম ঘটনা তোমরা লিখে দিবে, আর হচ্ছে যে সেই অনুযায়ী তোমরা কী কী কাজ করেছো এটা লিখবে, আর এই কাজগুলো করতে পেরে তোমাদের কেমন লেগেছে সেই বিষয়টা বা অনুভূতিটা লিখবে। তো প্রথমে দেখো, আমি এক নম্বর কী দিয়েছি, বন্যা কবলিত এলাকায় মানুষেরা ক্ষুধার্ত অবস্থায় থাকে। আচ্ছা এই অবস্থা দেখে তুমি কী করেছো, তাদের দেখে আমার খুব মায়া লাগে তাই তাদের জন্য খাবারের ব্যবস্থা করি। আচ্ছা এই খাবারের ব্যবস্থা করতে পেরে বা এই কাজটুকু করতে পেরে ওদের জন্য তোমার কেমন লেগেছে, আমার খুব ভালো লেগেছে, তোমরা তোমাদের মন্তব্যটা এখানে লিখবে। আচ্ছা তারপর দেখো, দুই নাম্বার কী দিয়েছি, রাস্তায় একটি মানি ব্যাগ কুড়িয়ে পেয়েছি। মানি ব্যাগটা পাওয়ার পর তুমি কী করেছো, দেখো আমি সততার সাথে মানি ব্যাগটি সঠিক লোকটির কাছে পৌঁছে দেই। এবারে দেখো, এই মানি ব্যাগটি তুমি সঠিক লোকটির কাছে পৌঁছে দেওয়াতে তোমার কেমন লেগেছে, আমার খুব ভালো লেগেছে, তুমি লিখবে যে আমার খুব ভালো লেগেছে। তারপরে দেখো, তিন নাম্বার কী দিয়েছি, শ্রেণীকক্ষে সহপাঠীদের পড়া বুঝিয়ে দিয়েছি। মানে হচ্ছে শ্রেণীকক্ষে অনেকেই আছে যে পড়া বুঝতে একটু দেরি হয় বা বুঝতে একটু সমস্যা হয়, তখন তুমি যদি পড়াটা ভালোভাবে বুঝতে পারো, যদি তোমার কোনো সহপাঠী তোমাকে বলে যে তুমি তো বুঝতে পেরেছো তাহলে এখন আমাকে একটু বুঝিয়ে দিবে বা স্যারকে বলতে ভয় পাচ্ছে এরকম কিছু হলে, তখন দেখো তুমি কী করবে, তারা আমার কাছে পড়াটি বুঝিয়ে দেওয়ার জন্য বলেছে তাই আমি পড়াটি খুব ভালোভাবে বুঝিয়ে দিই, এবং এই কাজটি করার ফলেও কিন্তু তোমার খুব ভালো লেগেছে, এখানে হবে যে আমার খুব ভালো লেগেছে। তো তোমাদের পরিস্থিতি বা ঘটনা অনুযায়ী তোমার কেমন অনুভূতি লেগেছে এবং তুমি সেই অনুযায়ী কী ধরনের কাজ করেছো এই বিষয়গুলো তোমরা গুছিয়ে লিখে ফেলবে। এবার দেখো, এই অধ্যায়ের সেশনগুলোতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। এই গুণ বা সুপার পাওয়ারগুলো শুধু
শুধু এই সময়ের জন্য নয়, এগুলো আমরা সবসময় ব্যবহার করব। মানে হচ্ছে যে আমরা পড়লাম বা ভুলে গেলাম এরকম করলে চলবে না। আমরা এই অধ্যায় থেকে যেসব বিষয়বস্তুগুলো জানলাম বা শিখলাম এই বিষয়গুলো আমাদের জীবনে কাজে লাগাতে হবে। এটা হচ্ছে আমাদের সারা জীবনের জন্য বা সবসময়ের জন্য। এবার দেখো এখানে হচ্ছে আমার অগ্রগতি আমার অর্জন। আচ্ছা এখানে মূলত তোমাদের আর কোনো কাজ নেই, এই কাজগুলো শিক্ষক করবে। তারপর আমি তোমাদের একবার বলে দিচ্ছি, দেখো নিচের ছকগুলো শিক্ষক পূরণ করবেন। এখানে লেখাই আছে শিক্ষক পূরণ করবেন, মানে হচ্ছে স্কুলের শিক্ষকরা পূরণ করবে। এর মাধ্যমে আমাদের অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দেবেন এবং উৎসাহ দেবেন, কিভাবে আরও ভালো করতে পারি সেই উপায় জানাবেন। শিক্ষক কার্যক্রমের উপর ভিত্তি করে আমার কাজগুলোর মান অনুযায়ী নিম্নলিখিত স্টার বা তারকা চিহ্ন দিয়ে মূল্যায়ন করবেন। এখানে হচ্ছে যে তোমাদের এক একটা সেশন, মানে হচ্ছে যে এক একটা সেশনে কোন ধরনের কাজগুলো দেওয়া ছিল বা ছকগুলো দেওয়া ছিল, তোমরা কতটুকু পূরণ করেছো বা কতটুকু করোনি, কোন কোন জিনিসগুলো তোমাদের মধ্যে ছিল আর কোন কোন জিনিসগুলো ছিল না, সেই অনুযায়ী টিচাররা বইটা দেখবে, তোমাদেরকে মূল্যায়ন করবে আর সেই অনুযায়ী এখানে রেটিং বা স্টার চিহ্ন দিবে এবং মন্তব্য করবে। তো দেখো প্রথমে হচ্ছে যদি তুমি সবগুলো কাজ করে থাকো তাহলে 3টা স্টারই পাবা আর এটার মন্তব্য হচ্ছে খুব ভালো। তারপর মোটামুটি যদি করে থাকো তাহলে 2টা স্টার, এটা হচ্ছে ভালো। আর যদি কোনোভাবে করোনি বা একটু একটু করেছো তাহলে হবে যে আরও ভালো করার সুযোগ আছে, তাহলে তুমি পাবে 1টা স্টার। এখানে হচ্ছে বিভিন্ন সেশনের নাম দেওয়া থাকবে। এখানে হচ্ছে তোমাদের টিচাররা হচ্ছে তোমাদেরকে রেটিং দিবে। ধরে নাও তুমি প্রথমে 3 স্টার পেয়েছো, তারপরে পেয়েছো হচ্ছে দেখো অংশগ্রহণের সময় শিক্ষার্থীদের প্রতি তোমার শ্রদ্ধাশীল আচরণ, তোমার আচরণের জন্য তুমি দেখো যে 2 স্টার পেয়েছো, বা হচ্ছে যে এই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সবগুলো কাজ কি তুমি ঠিকঠাকভাবে করেছো, দেখা যায় যে কোনোরকম করেছো বা করোনি, এটা আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে দিয়েছি, কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে 3 স্টার পাওয়ার মতো কাজ করতে। এখানে তো শিক্ষকরা রেটিং দিয়েছে, এখানে হচ্ছে শিক্ষকের মন্তব্য যে ভালো হয়েছে বা খুব ভালো হয়েছে এরকম কিছু। 3 স্টার হলে হবে খুব ভালো, 2 স্টার হলে হবে ভালো, আর 1 স্টার মানে হচ্ছে আরও ভালো করতে হবে বা আরও ভালো করার সুযোগ আছে এরকম। আচ্ছা তো এভাবেই হচ্ছে মূলত তোমাদের এক একটা সেশন টিচাররা দেখবে, মূল্যায়ন করবে এবং হচ্ছে এভাবে তোমাদেরকে স্টার চিহ্ন দিবে আর হচ্ছে মন্তব্য করবে এই বিষয়গুলোতে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে এই এই বিষয়গুলো টিচাররাই ভাববে, এগুলো নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নেই। তো আজকের অধ্যায়টি এখানে শেষ হয়ে গেল, এই চতুর্থ অধ্যায়। পরবর্তী ক্লাসে আমরা 5ম অধ্যায় দিয়ে শুরু করব। আজকের ক্লাসটি আশা করি সবাই বুঝতে পেরেছো এবং সবাই ভালোভাবে আয়ত্ত করতে পারবে। এই পুরো সময়টি জুড়ে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আল্লাহ হাফেজ।